জাপান সফরের দ্বিতীয় দিন টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী জাইকার প্রেসিডেন্ট বাংলাদেশ জাপান কমিটি ফর ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান এবং জেট্রোর সিইও ও চেয়ারম্যান সাক্ষাতে বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী দেশটির ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য বাংলাদেশে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের কথাও তুলে ধরেন তিনি রুহুল আমিন তুহিনের রিপোর্ট জানাচ্ছেন শাকিবুর রহমান কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার জাপান সফরের দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনের প্রথম ভাগে উন্নয়ন সহযোগী জাইকা ও জেট্রোর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন তার সঙ্গে এছাড়াও জাপানের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাপান ইকোনমিক কমিটির চেয়ারম্যানও দেখা করেন পরে ইম্পেরিয়াল প্যালেসে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে আশাবাদী বাংলাদেশি ব্যবসায়ীরাও জাপানের বিনিয়োগে অনেক দেশ উন্নত হয়েছে উল্লেখ করে ব্যবসায়ী নেতারা জানান এ সফর বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক অনেক জাপানি জবর আসে যে আমরা একটা ইন্ডাস্ট্রি করতে চাই আমরা এখান থেকে আমাদের পণ্য উৎপাদন করে আমরা এক্সপোর্ট করে আমরা নিয়ে আসতে চাই তো এই যে দ্বীপগুলো এই দ্বীপগুলো এখন আমাদের জন্য একটা পজিটিভ দিক এটাকে আমাদের ধরে রাখতে হবে যদি আমরা জাপানের বিনিয়োগকে নিয়ে যেতে পারি তাহলে আজকে আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না আমাদের অটোমেটিক্যালি আমরা দুদেশের প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে বলেও প্রত্যাশা ব্যবসায়ীদের শাকিবুর রহমান আরটিভি